আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা চাঁপাই নবাবগঞ্জের তাহাখানা নিয়ে। এই ভিডিওটা অনেক আগে ধারণ করা, যখন আমি চাঁপাই নবাবগঞ্জে ছিলাম, বাট তখন কিন্তু আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল ছিল না। পরবর্তীতে যেহেতু আমার চ্যানেল ব্লগ চ্যানেল করে নিয়েছি, সো পুরনো ভিডিওটাকেই নতুন করে আপলোড করছি। তো আমরা তাহখানার ভেতরে প্রবেশ করেছি। এই যে ফটক দিয়ে আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে প্রধান ফটক, আর এইটা হচ্ছে তাহখানার প্রথম ভবন। যদিও এখন এগুলো আগেকার মতো আর নেই, অনেকটাই ধ্বংসাবশেষ বলা চলে, যেহেতু এগুলো বহু বছরের পুরনো। এখন আসুন একটু তাহখানা সম্পর্কে বলি। কেউ কেউ তোহাখানা বলে, আবার লেখার সময় দেখি তাহখানা। আসলে এটার যে প্রচলিত দুটো মতবাদ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শাহ সুজা এই ভবনটিকে তৈরি করেছিলেন বা এই ইমারতটিকে তৈরি করেছিলেন এখানে এসে অবসর যাপনের জন্য, অবকাশ কাটানোর জন্য, বা এখানে আশেপাশের যে এলাকাগুলো আছে সেইগুলো পরিদর্শনের জন্য, মানে তিনি এখানে এসে মাঝে মাঝে থাকতেন। এছাড়া আরও একটা মতবাদ আছে যে তার একজন গুরু ছিল হযরত শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থাকার জন্য এই ইমারতগুলো তৈরি করা হয়েছিল। তো এখানে প্রথম ভবনের যে গেট, এটা এখন বন্ধ, একসময় খোলা ছিল, তখন আমরা এটার ভেতরে প্রবেশ করেছিলাম। উপরের এই রুমগুলোর নিচে মাটির তলায় কিছু গোপন কক্ষ রয়েছে এবং সুড়ঙ্গের মতো একটা সিঁড়ি দিয়ে সেই কক্ষগুলোতে প্রবেশ করতে হয়। আমরা প্রথম দিকে যখন এসেছিলাম, অনেক পর্যটক মাটির তলায় যেহেতু অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে, আমরা মোবাইলের আলো জ্বেলে কক্ষগুলো পরিদর্শন করেছিলাম। কিন্তু এবার যখন এলাম, তখন দেখলাম যে গেটগুলো বন্ধ এবং ভেতরে প্রবেশের অধিকার সাধারণ জনগণের আর নেই। এই বড় একটা দিঘি দেখতে পাচ্ছেন, প্রথম ভবনের পেছনে এই দিঘি, আর এই দিঘির নাম হচ্ছে বালা দিঘি। বালা দিঘির পাশে এখানে কয়েকটা কবর রয়েছে, কাদের কবর সেগুলো এখানে লেখাও রয়েছে, এবং এই বালা দিঘি সম্পর্কেও একটা ঘটনা রয়েছে। আমি সেই ঘটনার বিশদ বিবরণ না দেই, কারণ ভিডিওটা যেহেতু ছোট, অন্য কথাগুলো আর বলাই হবে না। তো একদম পুকুরের সামনে খানিকটা মাঠের মতো অংশ, তারপরে এই মসজিদটা। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, তারা কিন্তু এখানে টোটাল দুটা মসজিদ রয়েছে, আপনারা এই মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারবেন। আর পুরোটা ঘুরে তো দেখতেই পারবেন, শুধু মানে প্রথম যে ভবনটা আছে, এই ভবনে এখন আর প্রবেশ করার সুযোগ বোধহয় আর পাবেন না, যেহেতু আমরাও পেলাম না, কিন্তু শুরুতে আমরা পেয়েছিলাম। তো দ্বিতীয় যে ভবনটা ছিল সেটা মসজিদ, সেটা পার করে আমরা তৃতীয় গেটে প্রবেশ করছি। এখানেও একটা মসজিদ, আর চারপাশে ফুলের বাগান, আর হাতের মানে গেট দিয়ে ঢুকতে হাতের ডানে এবং বামে এরকম অসংখ্য কবর রয়েছে, অনেকগুলো কবর, আমি গুনে দেখিনি, প্রায় 20-25টার কাছাকাছি তো হবেই, বা তার বেশিও হতে পারে। তো এই কবরগুলো আসলে কাদের, এখানে বিস্তারিত কোনো ইনফরমেশন নেই, তবে ধারণা করা যায় যেহেতু এখানে আমাদের ধর্মের একজন অনুসারী ছিলেন, হতে পারে তার সাহাবিরাই হয়তো এখানে তাদের মৃত্যুর পরে তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা, আর শিবগঞ্জ হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের একদম শেষ উপজেলা, যেটা ইন্ডিয়ার সাথে সরাসরি গা ঘেঁষে আছে। শিবগঞ্জের শেষ প্রান্তেই কিন্তু ইন্ডিয়ার একটা প্রবেশদ্বার রয়েছে। সাধারণ মানুষজন বৈধ উপায়ে, মানে ভিসার মাধ্যমে, কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। আর বাংলাদেশ ভারত বিভক্তির সময় ভারতের বেশ কিছু নিদর্শন আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছে, তার মধ্যে সোনা মসজিদ অন্যতম, যেটাকে আমরা সোনা মসজিদ বলছি। এটা কিন্তু আসলে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদটা কিন্তু এখনও ভারতেই রয়ে গেছে। আর এই যে এখানে আমরা যে তাহখানাটা দেখতে পাচ্ছি, এছাড়া খুনিয়া দিঘির যে মসজিদটা রয়েছে, এছাড়া আরও বেশ কিছু
পুরাকীর্তি রয়েছে, এগুলো সবই কিন্তু বাংলাদেশ ভারত বিভক্তির সময়ে আমাদের বাংলাদেশের ভেতরে পড়ে গেছে। আমরা আড়াই বছর চাঁপাইনবাবগঞ্জে ছিলাম এবং এই আড়াই বছরে এগুলো অসংখ্যবার দেখেছি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা কিন্তু আমের জন্য বিখ্যাত, এটাকে আমের রাজধানী বলা হয়। যারা আম খেতে চান, আম খেতে ভালোবাসেন, তারা কিন্তু সিজনে চলে আসতে পারেন এবং এখানে কিন্তু পাইকারি রেটে বেশ সস্তাতে খুব ভালো কোয়ালিটির আম পাওয়া যায়। যেহেতু এটা একটা পুরাতন জেলা, চাইলে ঘুরে অনেক কিছু দেখে যেতে পারেন। সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন।